সকালে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, অল্পের জন্য প্রাণী রক্ষা গৃহকর্তার। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন সকালে ওই এলাকার বাসিন্দা গোপাল বিশ্বাসের বাড়িতে সাত সকালে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনাটি ঘটে। গোপাল বিশ্বাস জানান, সকালবেলায় তার মা রান্নাঘরে চা করতে গেলে গ্যাসে আগুন দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারটি উঠোনে ফেলে দুটি লেপ চাপা দেওয়া সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে এলাকার মানুষের সহযোগিতায় গ্যাস সিলিন্ডারটি মাটি চাপা দিয়ে দেওয়া হয়। মাটি চাপা দেওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে শান্তিপুর দমকলে ফোন করেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। একটি ইঞ্জিনের সহায়তায় দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় প্রাণঘাতী না হলেও বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, যার কারণে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পাশাপাশি আতঙ্কে রয়েছে গোটা পরিবার। সবাই চা বানায় তো, তখন পাইপ থেকে মনে হয় লিক ছিল। এবার ওই জায়গাতে কি বিষয় বিষয় করে আগুনটা ধরে গেছিল। ধরে যাওয়ার পরে আমি কোনো রকম দেখি দাউ দাউ করে জ্বলে গেছে, কোনো রকম বাইরে ফেলে দিয়েছি। আচ্ছা, বাইরে ফেলা দেওয়ার পরে সব কিছু চাপা দিয়ে মাটি ফাটি দিয়ে তারপরে আমি জল ঢালাতে শুরু করেছি। এইটুকুই সমস্ত। দমকল ফোন করেছিল, দমকলের লোক এসেছিল, আমাদের পঞ্চায়েত ফোন করেছিল। আচ্ছা, দমকল এসে এখন কি আতঙ্ক মুক্ত? এখন আর মুক্ত আছে। আপনার নাম? আপনার? আমার নাম গোপাল বিশ্বাস। এই জায়গাটার নাম গওয়ারচাল, গওয়ারচাল মাঝের পাড়া, পুরসভার এলাকা না, পঞ্চায়েত। তো এসে দেখলাম পুরো মাটি চাপা দিয়ে কুতুন্ড কুন্দে ফ্লেম আসছে, কিন্তু এরা হয়তো জানে না বা এদেরকে এরকম বোঝানো হয়নি, যার জন্য আমার সাথে সাথে চারিদিক দিয়ে যে বস্তা, জুটের বস্তা চাপা দিয়ে তার উপর আমরা জল দিলাম। জল দেওয়া দিয়ে ঠান্ডা হয়ে গেলো, এবং খুব গরম হয়ে গেছিলো। এই সমস্ত ক্ষেত্রে গ্যাসের আগুন লাগানোর ক্ষেত্রে লেগে যায় একমাত্র শুধু পাটের বস্তা বা জুটের বস্তা ভিজে চাপা দিলে সঙ্গে সঙ্গে অনেক সময় আগুন নিভে যায়, কোনো আর অক্সিজেন পায় না। আমরা সেটাই করেছি, ওর জল দিয়ে গেছি, গ্যাসটা ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। আবার মাটি ফাড়ি তুলে আমরা গ্যাসটাকে আবার দাঁড় করালাম, দাঁড় করেই সেটাকে আমরা এগুলো অফ করার পরে গ্যাসটা লিকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আগুন আগেই নিভে গেছিলো। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, সাধারণ জিনিস, সবাই জানে না। আমি এদেরকে সবাই বুঝিয়ে দিয়েছি কীভাবে কী করতে হবে। বাড়ির মহিলারা পুরুষ সবাই ছিলেন এখানে, ওদেরকে বুঝিয়েছি, দেখিয়ে দিয়েছি যে গ্যাস লাগে, গ্যাসে আগুন চলে গেলে কোনো ভয় পাওয়ার কিছু নেই। শুধু ওই সময় কেউ বিদ্যুৎ সিলেট খাবে না, বা বাড়ির মধ্যে গ্যাস আগুন লেগে যায় কোনো সময় কেউ লাইট সুইচ অফ করবে না তাহলেই, আর বাড়ির জানলাগুলো খুলে রাখলে অটোমেটিক গ্যাসটা বেরিয়ে যাবে, বা আগুনটা যদি জ্বলতে থাকে কোনো রকম হ্যান্ডেল ধরে বা ফাঁকা জায়গা রাখলে ওটা পুড়ে যাবে, যদি কোনোভাবে আগুন না নেবে। একটাই রাস্তা, সেখানে যদি ভিজে বস্তা হোক, ভারী কিছু জিনিস হোক, বা লেপ হোক বা তোষক হোক, ভিজে চাপা দিয়ে সঙ্গে নিয়ে যাবে। এইভাবে এগুলো আমরা করেছি। স্যার আপনার নাম পরিচয়? আমি শান্তিপুর ওসি সুদর্শন চক্রবর্তী। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।